আজকের এই ভিডিওতে স্ট্যানলি কাডাব্বা নামে অসাধারণ একটা সিনেমার গল্প আপনাদের সাথে শেয়ার করব। এই গল্প শেষে আপনি খুবই ইমোশনাল হয়ে যাবেন। চলুন গল্প শুরু করা যাক। এই বাচ্চাটির নাম স্ট্যানলি, সে ক্লাস ফোরে পড়ে। স্ট্যানলি অনেক বুদ্ধিমান, সে ক্লাসের সবাইকে গল্প বলে শোনাতে পারে, এই কারণে ক্লাসের সবাই তাকে পছন্দ করে। সিনেমার শুরুতে আমাদেরকে দেখানো হয় স্ট্যানলির মুখে অনেক আঘাতের চিহ্ন নিয়ে সে ক্লাসে যাচ্ছে। আজকের ক্লাস শুরু হওয়ার অনেক আগেই সে ক্লাসে চলে আসে, তাই ক্লাসে তখন কেউ ছিল না, তাই সে নিজের মনকে ভালো রাখতে নিজেকে নিজে গল্প বলে শোনাচ্ছে। কিছুক্ষণ পর তার বন্ধুরা সবাই ক্লাসে প্রবেশ করে, তখন স্ট্যানলি তাদেরকে নিয়ে অনেক গান বাজনা করে ক্লাস মাতিয়ে রাখে। বাচ্চাদের গান বাজনা শুনে তাদের ইংরেজি শিক্ষক মিসেস রোজি ক্লাসে আসে। সে বাচ্চাদেরকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে পড়ায়, বাচ্চারাও তাকে এই কারণে অনেক পছন্দ করে। তখন রোজি খেয়াল করে স্ট্যানলির মুখে অনেকগুলো আঘাতের চিহ্ন। তখন সে স্ট্যানলিকে প্রশ্ন করে যে এরকম আঘাত কিভাবে পেয়েছে। তখন বুদ্ধিমান স্ট্যানলি মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে বলে যে সে তার মায়ের সাথে রাস্তা দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল, তখন সে পড়ে গিয়ে ব্যথা পায়। এসব শুনে ক্লাসের বাচ্চারাও অনেক হাসাহাসি করে, মিসেস রোজিও হাসে। তখন মিসেস রোজি তাকে বাথরুমে গিয়ে মুখটা ধুয়ে আসতে বলে। বাথরুমে যাওয়ার পর তার সাথে দেখা হয় তাদের হিন্দি শিক্ষক মিস্টার বার্মার সাথে। মিস্টার বার্মা ছিল এক ধরনের ফেটুক টাইপের, যেখানে খাবার দেখে তা খেয়ে ফেলে এবং বাচ্চাদের টিফিনেও নজর দেয়, তাই বাচ্চারা তাকে পছন্দ করত না। সকল বাচ্চারা গোপনে তাকে খাটাস বলে ডাকে। তখন খাটাসটা স্ট্যানলিকে ক্লাসে ফাটিয়ে দেয়। তখন ক্লাসে তাদের বিজ্ঞানের শিক্ষক মিসেস আয়ার আসে, তারপর তাদের হিন্দি শিক্ষক খাটাসটা আসে। এই খাটাস টিচার সারাদিন পান খায় আর তার মুখ থেকে থুতু ছিটে আসে, তবে এই ব্যাপারে তার কোনো মাথা ব্যথা ছিল না। তার শুধু নজর বাচ্চাদের টিফিন বক্সে, সবাই তাদের টিফিন বক্স নিয়ে আসলেও এই খাটাসটা তার টিফিন বক্স নিয়ে আসতো না। সে সব সময় কীভাবে বাচ্চাদের টিফিন খেয়ে নেওয়া যায় সেটার দান্দায় থাকে। তখন ক্লাস চলাকালে একটা বাচ্চা তার টিফিন খুলে খাবার খেতে থাকে। খাটাসের নাক অনেক লম্বা, সে সাথে সাথে খাবারের গন্ধ টের পেয়ে যায়। তখন সে কিছুই পড়াতে পারে না, সাথে সাথে চিৎকার করে বলে কে খাবার খাচ্ছে। সে সাথে সাথে কিছু খাবার জন্য নিজের ক্লাস শেষ করে টিচারদের রুমে আসে এবং একটা টিফিন থেকে সে খেয়ে আনে কিছু খাবার। ততক্ষণে টিফিনের সময় হয়ে গিয়েছে, সকল বাচ্চারা তাদের নিজেদের খাবার খেতে শুরু করেছে। স্ট্যানলি কখনোই নিজের টিফিন বক্স আনে না, না আনলেও সে কখনো তার বন্ধুদের খাবার দিতে বলে না। তখন তার বন্ধু তাকে জিজ্ঞেস করে সে কোথায় খাবে। তখন স্ট্যানলি তাকে বলে তার কাছে টাকা আসে, সে বাহিরে খাবে। তখন তার বন্ধু তাকে একটু খাবার দে, তার মা বেশি দিয়েছে বলে। তখনই সেখানে খাটাসটা আসে এবং স্ট্যানলিকে অনেক অপমান করে টিফিন না আনার জন্য। তারপর সে নিজেই নির্লজ্জের মতো বাচ্চাদের খাবার খেয়ে নেয়। তখন দেখা যায় স্ট্যানলি তার ক্ষুধা মেটানোর জন্য অনেক ফানি খায়, তার মানে বাহিরে গিয়ে খাওয়ার কথা সে মিথ্যা বলেছে। স্কুল শেষে তার বন্ধুরা যখন নানান রকম জুস আর চিপস কিনছিল, তখন স্ট্যানলি তার মতো বাড়ি চলে যায়। পরদিন বিজ্ঞান ক্লাসের সময় স্ট্যানলি ও তার বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। তখন মিসেস আয়ার দুজনকে ক্লাস থেকে বাহির করে দেয়। আজও স্ট্যানলি টিফিন নিয়ে আসেনি। তার বন্ধুরা সবাই কিছু না কিছু খাচ্ছে, কিন্তু স্ট্যানলি কিছুই খেতে পারছে না। এই দেখে তার এক বন্ধু কিছুটা খাওয়ার শেয়ার করে, সৌভাগ্যবশত সেই খাটাসটা সেখানে ছিল না, তাই স্ট্যানলি কিছুটা খেতে পারে। খাটাসটা তখন টিচারদের রুমে ছিল, টিচাররা সবাই তাদের খাওয়ার খাচ্ছে, খাটাসটা সেখানে ভাগ বসাতে যায় এবং কোনো টিচার কিছু সাধলে সে সাথে সাথে তা নিয়ে খেয়ে ফেলে। টিচাররাও জানে খাটাসটা কতটার এক কষ। টিফিন শেষে আবার ক্লাস শুরু হয়। তখন স্ট্যানলি আর তার বন্ধুর মধ্যে আবার কথা কাটাকাটি হয়। খাটাসটা দেখে এটা দেখে সে স্ট্যানলিকে বলে সে যেন বাম হাত দিয়ে লেখে। ক্লাস শেষে সবাই ফুটবল খেলবে বলে ঠিক করে, তারা স্ট্যানলিকেও তাদের সাথে খেলতে বলে। তখন স্ট্যানলি বলে তার মা তার জন্য ওয়েট করবে। তখন তার বন্ধু আমান তার কাছে লুকানো একটা ফোন স্ট্যানলিকে দেয় তার মাকে বলার জন্য।
তখন স্ট্যানলি আমানের ফোন হাতে নিয়ে কাউকে ফোন দেওয়ার ভান করে বলে যে তার মা তাকে খেলার অনুমতি দিয়েছে। তারপর তারা খেলাধুলা করে অনেক আনন্দ করে। পরদিন মিসেস রোজি স্ট্যানলির লেখা রচনা পড়ে অনেক মজা পায়, কারণ স্ট্যানলি অনেক মজা করে লিখতে পারত। তখন মিসেস রোজি খুশি হয়ে তাকে একটা চকলেট দেয়। ক্লাসের মধ্যে সে ছাত্রদের জানিয়ে দেয় ক্রিসমাসের বন্ধের পরে ক্লাস অনেক বেশি সময় হবে, তাই তারা যেন বেশি খাওয়ার নিয়ে আসে। এর মধ্যে মিসেস রোজির জন্মদিন থাকে, স্ট্যানলি সেটা মনে রাখে। স্ট্যানলি রোজির জন্য খুব সুন্দর করে একটা কবিতা লিখে। পরদিন রোজিকে ক্লাসের সবার সামনে স্ট্যানলি কবিতাটা পড়ে শোনায়। রোজি তার কবিতায় খুশি হয়ে তাকে অনেক বড় একটা চকলেট গিফট দেয়। ক্লাস শেষে স্ট্যানলি সেই চকলেটটা তার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেয়। এরপর কিছুদিন ক্রিসমাস উপলক্ষে স্কুল বন্ধ থাকে। বন্ধের পর আবার ক্লাস চালু হয়। তখন স্কুলের টাইম অনেক বড়, বাচ্চাদের অনেক বেশি সময় স্কুলে থাকতে হয়, তাই এখন বাচ্চারা বড় বড় টিফিন বক্স নিয়ে আসে। এদিকে খাটাসটা এটা দেখে অনেক খুশি হয়। তখন খাটাসটা টিফিনের টাইম হতেই বাচ্চাদের ক্লাসের দিকে ছুটে যায় খাওয়ার খাওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখে তারা তাড়াতাড়ি তাদের খাওয়ার খেয়ে নিচ্ছে। তখন সে বাচ্চাদের উপর রাগও দেখাতে পারে না, কারণ বাচ্চারা তাদের নিজের খাওয়ারই খেয়েছে। তখনই সে খেয়াল করে তাদের সাথে স্ট্যানলিও আছে। স্ট্যানলি কখনোই তার নিজের টিফিন বক্স আনে না, তাই রাক্ষসটা স্ট্যানলিকে অনেক অপমান করে। স্ট্যানলি রাগ করে বাড়ি চলে যায়। এরপর থেকে টিফিনের সময় স্ট্যানলি তার বন্ধুদের কাছ থেকে দূরে দূরে থাকে। বন্ধুরা তাকে খেতে ডাকলেও সে বলে বাড়ি গিয়ে তার মায়ের হাতের রান্না খাবে। এদিকে তার জায়গায় খাটাসটা এসে প্রতিদিন বাচ্চাদের খাওয়ার ভাগ করে নেয়। খুব বাজেভাবে বাচ্চাদের খাওয়ার নষ্ট করতে থাকে। এভাবে দিন যেতে থাকে। একদিন স্ট্যানলির এক বন্ধু খেয়াল করে স্ট্যানলি টিফিনের সময় বাড়িতে যায় না, আবার বাহিরেও খায় না। ক্লাসের সময় তার বন্ধুরা তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে তার বাবা মা কিছুদিনের জন্য অন্য শহরে গিয়েছে, তাই তার জন্য রান্না করার কেউ নেই। তাই বন্ধুরা তাকে বলে যতদিন তার বাবা মা না আসে স্ট্যানলি যেন খাটাসটা থেকে লুকিয়ে তাদের সাথে খায়। পরদিন টিফিনের সময় খাটাসটা বাচ্চাদের খাওয়ার ভাগ বসাতে স্ট্যানলিদের ক্লাসে আসে, কিন্তু ক্লাসে গিয়ে দেখে সেই ক্লাসে কেউ নেই। সে সারা স্কুল খুঁজে বেড়ায়, স্ট্যানলিদের দেখতে পায় না। এদিকে বাচ্চারা এক একদিন এক এক জায়গায় খাবার খেতে শুরু করে। এদিকে খাটাসটা তাদেরকে প্রতিদিন খুঁজে বেড়ায় কিন্তু পায় না, তাই সে প্রতিদিন না খেয়ে কাটাতে থাকে। এভাবে দিন যেতে থাকে আর সে বাচ্চাদের উপর রেগে যেতে থাকে। একদিন এভাবেই খুঁজতে খুঁজতে স্কুলের একটা ছাদে খাওয়ার খাওয়ার সময় বাচ্চাদেরকে ধরে নেয়। সে স্ট্যানলিকে তাদের সাথে দেখে বুঝতে পারে স্ট্যানলির জন্যই বাচ্চারা লুকিয়ে লুকিয়ে খাওয়ার খায়। তাই সে স্ট্যানলির উপর রেগে যায়, তাকে অনেক বেশি অপমান করে এবং বলে যদি নিজের টিফিন বক্স না নিয়ে আসে তাহলে যেন স্কুলেই না আসে। এতে স্ট্যানলির অনেক কষ্ট লাগে। পরদিন থেকে স্ট্যানলি আর স্কুলে আসে না। এদিকে আবার তাদের স্কুলের নাচ গানের প্রোগ্রাম। তাদের মধ্যে স্ট্যানলি খুবই ভালো গাইতে এবং নাচতে পারে, তাই বাচ্চারা অনেক টেনশনে পড়ে যায়। কিন্তু তারা কেউই তার ঠিকানা জানত না। তারা আমানের ফোন থেকে স্ট্যানলির মায়ের ফোনে ফোন দেয়। তখন তারা বুঝতে পারে ওই নাম্বারটা বুয়া ছিল। এদিকে ক্লাসের টিচাররাও স্ট্যানলিকে মিস করতে শুরু করে এবং কি খাটাসটাও স্ট্যানলিকে অনেক মিস করে। একদিন ক্লাসের বন্ধুরা স্ট্যানলিকে ক্লাসের বাইরে দেখতে পায় এবং অনুষ্ঠানটার কথা জানায় স্ট্যানলিকে। এরপর থেকে স্ট্যানলি লুকিয়ে লুকিয়ে অন্যদের রিহার্সেল দেখে এবং বাসায় গিয়ে নিজে নিজে চেষ্টা করে। কিছুদিন পর মিসেস রোজি স্ট্যানলির ব্যাপারে খুবই বেশি চিন্তিত হয়ে যায়। তখন সে বাচ্চাদেরকে স্ট্যানলির বিষয়ে প্রশ্ন করতে শুরু করে। তখন বাচ্চারা খাটাসের সাথে ঘটে যাওয়া ঘটনাটা তাকে খুলে বলে। রোজি এসব শুনে অনেক রেগে যায়। খাটাস একটা টিফিন বক্সের জন্য একটা বাচ্চার স্কুলে আসাই বন্ধ করে দিয়েছে। তখন মিসেস রোজি খাটাসের কাছে গিয়ে তাকে অপমান করতে শুরু করে এবং প্রিন্সিপালের কাছে নালিশও দিবে বলে। তখন খাটাস লজ্জায় রোজির কাছে মাপ চায় এবং প্রিন্সিপালকে না জানানোর জন্য তাকে অনুরোধ করে।
এদিকে স্ট্যানলি দূর থেকে নাচ প্র্যাকটিস করার সময় একজন নাচের টিচার তাকে দেখে ফেলে। সে অফিসিয়ালি স্ট্যানলিকে তাদের সাথে জয়েন করতে বলে। স্ট্যানলি রাজি হয়ে যায়। পরদিন স্ট্যানলি প্রথমবারের মতো টিফিন নিয়ে স্কুলে আসে। এই টিফিন নিয়ে সরাসরি খাটাসের কাছে জমা দিয়ে স্ট্যানলি স্কুলে থাকার পারমিশন চায়। খাটাস অনেক লজ্জা পায় এবং সেখানেই কেঁদে দেয়। এদিকে স্কুলের প্রিন্সিপাল ঘটনাটা জেনে গিয়েছে। সে স্ট্যানলিদেরকে ডেকে বলে, মিস্টার বার্মা মানে খাটাস স্কুল থেকে রিজাইন দিয়েছে এবং যাওয়ার সময় স্ট্যানলিকে একটা চিঠি লিখে গিয়েছে। স্ট্যানলি চিঠি পড়ে দেখে খাটাস লিখে রেখেছে। সে স্ট্যানলির কাছে অনেক লজ্জিত। সে আর কোনোদিন স্কুলে আসবে না। স্ট্যানলি যেন তাকে মাফ করে দেয়। পরের দিন অনুষ্ঠানে স্ট্যানলি অনেক ভালো করে। সে মজার মজার কন্টেন্ট করে দর্শকদের মাতিয়ে রেখেছে। অনুষ্ঠান শেষে সবাই স্ট্যানলির পারফরমেন্সে মুগ্ধ হয়ে তার সুনাম করতে থাকে। মিসেস রোজি এসে তাকে বাড়ি পৌঁছে দিতে চায়, কিন্তু স্ট্যানলি তাকে বলে তার মা তার জন্য ওয়েট করতেছে। কিছুক্ষণ পর দেখা যায় স্কুলের প্রিন্সিপাল স্ট্যানলিকে তার গাড়িতে করে নামিয়ে দিচ্ছে। তার মানে সে মিসেস রোজিকে মিথ্যা কথা বলেছে। তারপর দেখা যায় স্ট্যানলির আসলে দুনিয়াতে কেউ নাই। সে তার দুঃসম্পর্কের এক চাচার দোকানে কাজ করে। সে চাচা তাকে প্রয়োজনে অপ্রয়োজনে মারধর করত। এই জন্যই হয়তো সিনেমার শুরুতে তার মুখে আঘাতের চিহ্ন দেখানো হয়েছে। স্ট্যানলি তার বন্ধুদের সাথে সবসময় একভাবেই চলতে চাইত। এই জন্যই হয়তো তার বাবা মা নিয়ে সে সবসময় মিথ্যা কথা বলতো। তার একমাত্র আপন বলতে ছিল সেই দোকানেরই আকরাম নামের এক কর্মচারী। শেষের দিকে সেই স্ট্যানলিকে তার চাচার থেকে লুকিয়ে লুকিয়ে টিফিন দিতে শুরু করলো, যাতে স্ট্যানলি প্রতিদিন স্কুলে যেতে পারে। সে স্ট্যানলিকে কথা দেয় তার চাচার থেকে লুকিয়ে লুকিয়ে সে প্রতিদিন তাকে টিফিন দিবে, যেন সে প্রতিদিন স্কুলে যেতে পারে। পরদিন স্ট্যানলি আকরামের রেডি করা খাবার তার বন্ধুদের সাথে শেয়ার করে এবং বুক ফুলিয়ে বলে তার মা তার জন্য রান্না করে। সবশেষে আমাদেরকে দেখানো হয় সে তার টিফিন বক্স বন্ধুদের সাথে, টিচারদের সাথে এবং সুইফারের সাথেও শেয়ার করতেছে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।